হর হর মহাদেব। আজকের ব্লগ ভিডিওটা মহাদেবের নাম থেকে শুরু। সোমবার, আর সোমবার আজকে আমি অনেকটাই সকালে উঠে গিয়েছি গাইস। ওঠার পর না কেন উঠলাম আজকে, কিসের জন্য উঠলাম সেটা তোমরা দেখে নাও একটু ছোট্ট ক্লিপে। জয় বাবা। দেখলে তো আজকে কলেজ শহরে, আজকে তো শেষ সোমবার, তাই আজকে অনেকেই জল ঢালবে। যেমন আমার দাদা ঢালছে, পিসির ছেলে আর কি, পিসির ছেলে, তারপর আশেপাশে অনেকজন ঢালবে। আমাদের কলেজ শহর বীরভূমে একমাত্র মন্দির বড় কলেজ শহর, সেটাতে আজকে আমরা যাব। খুব মজা হবে, সবার সাথে দেখা হবে, অনেক ছবি টবি তুলবো, রিলস বানাবো, তোমরা সেটা দেখতে পাবে ইনস্টাতে। আর যা দেখতে চাও তারা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। আর ফলো মনি, ফলো ফলো দাদা। সে আর নতুন করে বলার কি আছে, আজকে না সকাল সকাল উঠে অনেকটাই ফ্রেশ লাগছে। আজকে তুমি 5টা সামথিং এই সময় করে আমি উঠেছি ঘুম থেকে, তারপর দেখলাম না আজকে ব্লগটা বানাতে হবে, তাই এই যে চলে এলাম সব কিছু নিয়ে ব্লগটা বানাতে। তোমরা পাশে থাকো, এই বাইকটা বেশি বকর বকর আজকে করবো না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমাদের বেশি বকর বকর হয়ে যায়। আজকে রাস্তা দিয়ে অনেকটা কথা বলবো, তারপর মন্দিরে অনেকের সঙ্গে দেখা হবে, গান বাজনা বাজবে, কপিরাইট তো আমি খাবোই আমি জানি ভালো করে। আমি কপিরাইট খাবো না তাই কখনো হয়, কী হয়েছে না মানে বলতে এখন ঘুম থেকে উঠলো জাস্ট, এখন 6টা সামথিং বাজে। তারপর কী হয়েছে না, মা স্নান করবে, আমি স্নান করবো, তারপর দুজন স্নান করবো, সে 8টা সময় করে বেরোবো, 8টা 7:30 সময় করে বাইকে বেরোবো, ততক্ষণ রেডি হয় আমরা স্নান টান করি। বোনকে তো বললাম রেডি হয়ে থাকতে, হয়তো রেডি হবে না, ও বারবার বলছে সকাল সকাল যাব না, 9টা সামথিং করে যাব। আর এই পিছনে বাটকুকে নিয়ে আমি পেট্রোল পাম্প গিয়েছিলাম, ফিউলটা ভরে নিয়ে এলাম জাস্ট। আজ বলবে হঠাৎ কে এসে, হেসে আর তো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। ফাইনালি হয়ে গেছি রেডি, আর বোন রেডি, বোন এলো না, বোন এখন চুলটুল বাঁধছে আর কি, মেয়েদের ব্যাপার বুঝতে পারছে, মেকআপ টেকআপ করবে। যাই হোক, আমি তো স্নান করে ব্ল্যাক পাঞ্জাবিটা বাইরে ছিল, অনেকদিন ধরে পরা নেই তাই। বাট এবার আর লেট করবো না, এবার না চটপট বেরিয়ে পড়বো, অনেকটা লেট হয়ে গেল, দাদারা সবাই ফোন করছে ওখান থেকে, আর বাকি ছেলেগুলো একটু একটু পর সব যাবে, দেখা হবে নাকি বলতে পারলাম না, দেখা হলে ভালো ব্লগে আসবে, নাহলে দেখা এমনিতেই হয় আমাদের আর কি। চলো মহাদেব, বেশি লেট করা বকবক না করে বেরিয়ে পড়ি। ফাইনালি মহাদেবের নামে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, বলুন একবার হর হর মহাদেব। বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম মহাদেবের নামে, আর রাস্তায় মোটামুটি ভিড় আছে আজকে দিনে, ভিড় তো থাকবে নেক্সট লেভেলের, বুঝতেই পারছ। বীরভূমের মন্দির বলে কথা, কলেশ্বর মন্দির, আর চলে এসেছি কিছুটা, ওই কিছুটা, চলো চলো মানে আমরা যাব, তোমরা ভিডিওতে চলো মানে দেখতে চলো। এক ধামিন উনে বক্ত বদল দিয়া, জিস বাত বদল দিয়া, জিন্দেগি বদল দি, ও ভাই মারো মুঝে মারো। মন্দিরে তো এলাম, চেক দ্য ভিউ, ও হর হর মহাদেব। আর বাকি ছেলেগুলো ওই ঘাটের দিকে আছে, কল করে জিজ্ঞাসা করে নিলাম। সেই দিচ্ছে ভাই, মানে আমি সেভাবে কোনোদিন আসি না, এই লাস্ট সোমবারই এলাম, তা দেখছি এখানে তো নেক্সট লেভেলের এনজয়। হর হর মহাদেব।
জোর যাবতীয় যা লাগে দেন পাস দাদা এসেছে না দাদার সঙ্গে দেখা করবো ও ঘাটের দিকে আছে আর এই যে আগের বার এটা আমাদের গ্রামেই করেছিল দেখো আমি ভিডিওটা দিয়েছিলাম শর্ট হিসাবে দিয়েছিলাম এটাই উড়ে ভাই এ কিভাবে যাব অবস্থা দেখো নিচের একদম কি অবস্থা আর সামনে পুকুর ঘাট যেখানে দাদারা আছে মানে বুঝতে পারছো এই হলো ভক্ত শিবে কি মেগেছিস কি মেগেছিস ছাই এলো তোর গ্রামের ছেলে ও এদের গ্রামের যত ছেলে আছে না সব একই সাজ নেক্সট লেভেলের এখানে তো দেখছি শিবে আবার বিড়ি খাচ্ছে হারার মহাদেব দাদারা এখন জল ঢালতে যাচ্ছে ওই দিকে লম্বা লাইন দেখছো তো ওরা এখন গোল গোল করে ঘুরবে শুধু হাতে করে আইসক্রিম খুলতে পারে না দাঁতে করে আইসক্রিম কাটছে কি অবস্থা
আপনি আমার ফেভারিট আইসক্রিম সব থেকে। এই ফোনটা কার হবে জানি না, জাস্ট কুড়িয়ে পেলাম এত ভিড়ের মধ্যে। আসছে বছর আবার হবে হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখতে দেখতে বাড়ির কাছেই চলে এলাম, অনেক এনজয় করলাম, ঘুরলাম। চলো সেগুলো বাড়িতে বলছি, গাড়ি চালাতে চালাতে বলা যাবে না, চলো ভালোভাবে বলবো। দেখতেই পেলে কত মানুষজন, হাজার হাজার লোকের ভিড় বাড়তেই আছে, বাড়তেই আছে। আর ওই দুই তিন ঘন্টার মতন, দুই তিন ঘন্টা হবে না, দুই আড়াই ঘন্টার মতন থাকলাম। থাকার পর বোনকে নিয়ে চলে এলাম, কারণ প্রচণ্ড ভিড় বাচ্চার। অনেক সময় দেখা হলো ভিড়ও নিতে পারিনি তাদের। আমি সবসময় মানে বোনের কাছে ফোন ছিল, ও সেলফি টেলফি তুলছিলো। বাইরে বাইরে দাদাদের সঙ্গে দেখা হলো, অনেকের সঙ্গে দেখা হলো, সবাই যাচ্ছেও সবার সাথে দেখা হলো। আর বেশিক্ষণ খুব একটা দাঁড়ালাম না, কারণ প্রচণ্ড ভিড় বাচ্চা, ভিড়ে খুব একটা ভালো লাগে না থাকতে, বুঝতেই পারছো। কাদা ফাদা মেখে গিয়েছিলাম, ওটাই হচ্ছে প্রবলেম। আর খিদেও লেগেছিলো হালকা হালকা, না খেয়ে গিয়েছিলাম। ফাইনালি বাড়ি এলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর এই যে এবার রেস্ট নেবো আর ভিডিওটা এডিট করবো। তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে মহাদেবের নামে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো তোমরা, মজা হবে এই চ্যানেলে। আর কলেশ্বর মন্দির, হর হর মহাদেব।